দর্শক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। তাহলে প্রথমেই আমরা জানব যে নন ফাইনাইট ভার্ব কয় ধরনের হয়। নন ফাইনাইট ভার্বটা তিন ধরনের হয়, একটা হচ্ছে ইনফিনিট, জিরান্ড এবং পার্টিসিপল। এগুলোর বিস্তারিত আমরা জানব। তাহলে তারপরে দেখো পার্টিসিপল আবার তিন প্রকারের হয়, কোনগুলো কোন ধরনের পার্টিসিপল, কোনগুলো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, কোনগুলো পাস্ট পার্টিসিপল, কোনগুলো পারফেক্ট পার্টিসিপল, সেগুলো এই ভিডিও সেশনে আমরা জানব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফিনিট, তাহলে ইনফিনিট কোনগুলো, তার আগে আরেকটা কথা বলা জরুরি যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার যে কোনগুলো নন ফাইনাইট ভার্ব। এখানে আমি বলেছি নন ফাইনাইট ভার্বটা তিন প্রকার, কিন্তু এটা চারটা উপায়ে গঠিত হয়। নন ফাইনাইট ভার্বটা চারটা উপায়ে গঠিত হয়। কি চারটা উপায়? একটা হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেজ ফর্ম অর্থাৎ ভি ওয়ান। এখানে দেখতে পাচ্ছি যে টু গো, তাহলে টু আছে, তারপরে ডু ভার্ব আছে, টু ডু ভার্বের বেজ ফর্ম আছে। নাম্বার দুয়ে দেখতে পাচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বিভার্ব যদি না থাকে, বিভার্ব নাই কিন্তু আইএনজি যুক্ত আছে, তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। দেখেন যে ডু আছে, তার সাথে আইএনজি যুক্ত আছে, ডুইং। নাম্বার তিন যে ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। নাম্বার চারে দেখেন যে হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং মানে হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তিন নাম্বার ফর্মটা, তাহলে হ্যাভিং ডান। তাহলে এই চারটা উপায়ে নন ফাইনাইট ভার্বটা গঠিত হয়। তাহলে চারটা উপায়ে নন ফাইনাইট ভার্ব গঠিত হয়, কিন্তু তিন প্রকারের ভার্ব আছে নন ফাইনাইট ভার্ব। এবার আমরা জানব যে কি, যে কোনগুলো ইনফিনিট, কোনগুলো জিরান্ড এবং কোনগুলো পার্টিসিপল। প্রথমেই বলে রাখি যে ইনফিনিট যদি হয় টু প্লাস ভার্ব, অর্থাৎ এর আগে একটা কথা বলি যে এখানে যে চার প্রকারের ভার্ব রয়েছে, এই ভার্বগুলো এই তিনের মধ্যে, এই তিনটার মধ্যেই রয়েছে, আপনারা দেখতে পারেন। এবার দেখছেন যে ইনফিনিট, ইনফিনিট কোনগুলো, টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে তাকে ইনফিনিট বলা হয়। দেখেন যে টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এখন এই লার্ন একটা ভার্ব আছে, তার পূর্বে আছে টু, তাহলে টু প্লাস ভার্ব, তো টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিট। দ্বিতীয় ব্যাখ্যা দেখেন আপনারা যে উই ডিসাইডেড টু গো দেয়ার, তো এখানে টু গো, টু প্লাস ভার্ব রয়েছে, তাহলে টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে সেটা ইনফিনিট। এবার চলে যাব জিরান্ড, যে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, এখানে ফ্লাইং এফ এল ওয়াই এন জি, আচ্ছা দেখেন যে ফ্লাইং তো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে একটা জিনিস জানা দরকার যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, মানে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে কখন জিরান্ড এবং কখন পার্টিসিপল সেটা আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ড হবে, আর জিরান্ড যদি না হয় তাহলে পার্টিসিপল হবে। আচ্ছা সেটা আমরা দেখছি। আর এখানে দেখছি আই ডিসলাইক ক্রাইং, এখানে ফ্লাইং আর এখানে ক্রাইং, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আমরা জিরান্ড ধরলাম, কিন্তু এখানে দেখেন এখানেও ফ্লাইং এখানেও ক্রাইং আছে, তাহলে এটা কিন্তু আবার পার্টিসিপল। তাহলে কেন পার্টিসিপল এবং কেন জিরান্ড সেটা আমাদের জানা জরুরি। যদি জিরান্ডটা হচ্ছে একই সাথে দুটা কাজ করবে, কি দুটা কাজ করবে, ভার্ব এবং নাউনের কাজ করবে, ভার্ব নাউন প্লাস ভার্ব, জিরান্ড নাউন এবং ভার্ব উভয়ের কাজ করবে। দেখেন যে ফ্লাইং একটা জিনিস দেখা দরকার যে জিরান্ড, জিরান্ড যেহেতু নাউন এবং ভার্বের কাজ করবে, আর নাউন সব সময় বসে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, তাহলে সাবজেক্টের জায়গায় যেহেতু এই ফ্লাইংটা রয়েছে, সাবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে সেটা হবে জিরান্ড, আবার অবজেক্টের জায়গায় যদি থাকে সেটা হবে জিরান্ড। তো আপনারা দেখেন ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, তাহলে সাবজেক্টের জায়গায় যেহেতু রয়েছে তাহলে সেটা জিরান্ড। আর এখানে দেখেন আই ডিসলাইক ক্রাইং, যে ক্রাইম অবজেক্টের জায়গায় রয়েছে, তো অবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে সেটা হবে জিরান্ড, কারণ অবজেক্ট হয় নাউন এবং প্রোনাউনটা হচ্ছে
অবজেক্ট হচ্ছে এবং সাবজেক্টের সময় কিন্তু নাউন বা প্রোনাউন হয়। আর নাউন প্রোনাউন যদি হয় নাউন হয় তাহলে তো সেটা জিরান্ড হবেই, কিন্তু যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা হবে পার্টিসিপল। আপনারা এখানে দেখেন যে আই স এ ফ্লাইং বার্ড, তাহলে ফ্লাইং আইএনজি যুক্ত আছে, তাহলে আইএনজি যেহেতু এখানে যুক্ত আছে তাহলে সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল কেন হলো, এই যে একটা বার্ড আছে ভার, সরি বার্ড যে একটা নাউন রয়েছে, একটা নাউনের পূর্বে যদি আরেকটা শব্দ থেকে যায় তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ বার্ডকে কোয়ালিফাই করছে এই ফ্লাইং। তাহলে নাউনের পূর্বে যেহেতু রয়েছে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যেহেতু হয় তাহলে সেটা পার্টিসিপল, এ কারণে ফ্লাইংটা এখানে পার্টিসিপল। আবার এখানে দেখেন দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি, এখন এই বেবি আছে, তো এই বেবি বেবি আছে, তো বেবি এর পূর্বে ক্রাইং আছে, তাহলে এখানে একটা নাউন আছে, তো নাউনের পূর্বে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। তাহলে বুঝে যাচ্ছে যে কেন পার্টিসিপল হয় এবং কেন জিরান্ড হয়। এছাড়া আরো কিছু নিয়ম আছে সেগুলো আমরা দেখবো। এখন আমরা যে জিনিসটা জানবো যে কোনগুলো প্রেজেন্ট পার্টিসিপল, কোনগুলো পাস্ট পার্টিসিপল, কোনগুলো পারফেক্ট পার্টিসিপল। এবার দেখুন যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি, দিস ইজ এ ফ্লাইং বার্ড, এখানে দেখেন যে ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত রয়েছে, বেজ ফর্মে সেহেতু যেহেতু আইএনজি যুক্ত রয়েছে তাই সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এই ফ্লাইংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখেন দিস ইজ এ বার্কিং ডগ, তাহলে এই যে বার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। এখন আই এম ইন্টারেস্টেড না আই এম ইন্টারেস্টিং, আর এখানে লিখেছি দিস লেকচার ইজ ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড, এই দুইটা বাক্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে কি ঝামেলা বেঁধে যায়। আচ্ছা এবার আমরা দেখি দিস ইজ এ ব্রোকেন গ্লাস, এখন দেখেন পাস্ট পার্টিসিপল কেন হলো, দিস ইজ এ ব্রোকেন যেহেতু ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে পাস্ট ফর্ম যদি থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। আবার পরবর্তী বাক্যে দেখেন দিস ইজ এ রিটেন বুক, তাহলে এই যে রিটেন রয়েছে পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে পাস্ট পার্টিসিপল রয়েছে। এবার আপনারা দেখেন যে পার্টিসিপল যে তিন ধরনের, আর একটা আছে কি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল দেখেন আপনি যে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভার্বের পারফেক্ট ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তিন নাম্বার ফর্মটা রয়েছে, আপনি দেখেন এখানে রয়েছে। তাহলে এরকম যদি থাকে হ্যাভিং থাকবে তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, যদি এমন হয় তাহলে পারফেক্ট পার্টিসিপল হবে। এই যে রয়েছে হ্যাভিং, তারপরে পাস্ট পার্টিসিপল রয়েছে, তার কারণে এটা পারফেক্ট পার্টিসিপল। আবার এখানে দেখেন হ্যাভিং আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, যার কারণে সেটা হয়েছে পারফেক্ট পার্টিসিপল। এখন ব্যাপার হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড না আই এম ইন্টারেস্টিং, এখানে একটা কথা জানা দরকার যে আই যেহেতু হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক যদি হয় তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এই ইন্টারেস্টিং এটা হবে না, তাহলে হবে আই এম ইন্টারেস্টেড। আবার এখানে দেখেন যে দিস বুক এটা দেখলেন, এবার এই বাক্যটা দেখেন দিস লেকচার ইজ ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড, কোনটা হবে, এখানে ইন্টারেস্টেড হবে না, দিস লেকচার এটা যেহেতু বস্তুবাচক তাহলে আইএনজি হবে, যদি বস্তুবাচক হয় তাহলে এটা হবে আইএনজি, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করি বুঝতে পাচ্ছেন। এবার আপনারা আরেকটা জিনিস জানা দরকার যে এগুলো পার্টিসিপল কেন হলো, এগুলো পার্টিসিপল না হয়ে যেমন আইএনজি যুক্ত আছে জিরান্ড তো হওয়ার কথা ছিল, কিন্তু জিরান্ড কেন হলো না, এই যে দেখেন এখানে একটা বার্ড একটা ওই নাউন রয়েছে, তো নাউনের পূর্বে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে তাহলে সেটা হয়ে যাবে কি পার্টিসিপল হয়ে যাবে, জিরান্ড হবে না তখন। আপনি দেখেন এখানে ডগ আছে, ডগ এর পূর্বে যেহেতু আইএনজি রয়েছে তাহলে নাউনের পূর্বে রয়েছে, যার কারণে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। এইখানে দেখেন যে এটা কেন পার্টিসিপল হলো, পাস্ট পার্টিসিপল, এখানে গ্লাস আছে ব্রোকেন গ্লাস, কেমন ব্রোকেন ভাঙা, তো যেহেতু নাউনের পূর্বে রয়েছে, নাউনের পূর্বে যদি থাকে তাহলে সেটা তো আমরা জানি যে সেটা অ্যাডজেক্টিভ হবে, তাই এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল, কোন ধরনের পার্টিসিপল সেটা পরের কথা। আবার দেখেন বুক, বুকের পূর্বে রিটেন রয়েছে,
যেহেতু নাউনের পূর্বে রয়েছে, তো নাউনের পূর্বে থাকলে তো সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তো সেটা হবে পার্টিসিপল, তার কারণে ডিটেইলটা পার্টিসিপল হয়ে গেছে। আপনি এই বাক্যে দেখবেন যে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়ান্ট টু বেড, আপনি বলবেন যে এখানে হ্যাভিং ফিনিশড এটা পারফেক্ট কেন হলো? এখন এই হ্যাভিং ফিনিশড মানে এই আইটাই আইটা কি কোয়ালিফাই করছে? এই হ্যাভিং ফিনিশডটা এরকম যদি হতো, আর একটা জিনিস জানা দরকার যে এই হ্যাভিং ফিনিশড যদি থাকে তো এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে আই হয়তো আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড এমন যদি হতো, তাহলে আইটা হতো সাবজেক্টের জায়গায় হতো, এই হ্যাভিং ফিনিশডটা কোয়ালিফাই করছে আই কে, এই আই কে কোয়ালিফাই করার কারণে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পার্টিসিপল হয়ে যাচ্ছে। আবার উই দা সান হ্যাভিং সেট উইথ স্টোন, এখন হ্যাভিং সেট দেখতে পাচ্ছি যে হ্যাভিং ভার্বের পরে মূল ভার্বে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায় তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। আশা করি বুঝতে পাচ্ছেন, যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি না লাগে তবে ডিসলাইক বাটন দিয়ে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।